ডিডের ব্যবহার, স্পোকেন ইংলিশে ডিডকে কিভাবে ব্যবহার করবেন। ডিডকে সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। ডুয়ের পাস্ট ফর্ম হলো ডিড। স্পোকেন ইংলিশ বলতে গেলে আপনাকে অবশ্যই ডিডের ব্যবহার জানতে হবে, কারণ স্পোকেন ইংলিশে ডিডকে খুব বেশি ব্যবহার করা হয়। বাংলা বাক্যের শেষে যখন নি থাকে তখন বাক্যে ডিড ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও ডিডের ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলায় বলি দেখেনি, করেনি, ঘুমায়নি ইত্যাদি বোঝাতে ডিডকে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্স হলে বাক্যের গঠন এরকম হবে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো চলুন কিছু উদাহরণের সাথে দেখে নেওয়া যাক। সে ভালো করে পড়াশোনা করেনি, হি ডিড নট স্টাডি ওয়েল, হি ডিড নট স্টাডি ওয়েল। সে আমাদের গল্প বলেনি, হি ডিড নট টেল আস দি স্টোরি, হি ডিড নট টেল আস দি স্টোরি। হি ডিড নট সি দি ম্যাচ, হি ডিড নট সি দি ম্যাচ। সে বইটি কেনেনি, হি ডিড নট বাই দি বুক, হি ডিড নট বাই দি বুক। এখানে মনে রাখতে হবে ডিড নট এর পরে মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। অনেকেই ভুল করেন ডিড নট ব্যবহার করার পর আবার মূল ভার্বের পাস্ট ফর্ম বসান, তাই এটাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন এইরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। চলুন উদাহরণ দেখি, সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি, কল্ড এর পাস্ট ফর্ম হলো কল্ড। আপনাকে এটাই খেয়াল রাখতে হবে যে কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবার চলুন বাক্যে ডিডকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা যাক। এক্ষেত্রে বাক্যের গঠন হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। সে কি রোজ সকালে হাঁটত, ডিড হি ওয়াক এভরি মর্নিং, ডিড হি ওয়াক এভরি মর্নিং। সে কি বইটি কিনেছিল, ডিড হি বাই দি বুক, ডিড হি বাই দি বুক। তুমি কি চা পান করেছিলে, ডিড ইউ টেক টি, ডিড ইউ টেক টি। তুমি কি চা পান করেছিলে। এবার চলুন নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। মনে রাখবেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো চলুন উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক, সে কি আসেনি, ডিড হি নট কাম, ডিড হি নট কাম। তুমি কি যাওনি, ডিড ইউ নট গো, ডিড ইউ নট গো। সো এইভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ডাব্লুএইচ ওয়ার্ডের সাথে ডিডের ব্যবহার করে অনেক বাক্য তৈরি করা হয়, যেমন হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে। সে কি বলল, হোয়াট ডিড ইউ বাই, হোয়াট ডিড ইউ বাই। তুমি কি কিনেছিলে, হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, হু ডিড ইউ মিট, হু ডিড ইউ মিট। তুমি কার সাথে দেখা করেছিলে, হোয়াই ডিড ইউ কাম আর্লি, হোয়াই ডিড ইউ কাম আর্লি। কেন তুমি তাড়াতাড়ি এসেছো। এতক্ষণ আমরা ডিড দিয়ে কিছু বাক্য তৈরি করার নিয়ম শিখলাম, তো চলুন ডিড দিয়ে আরও কিছু বাক্য শিখে নেওয়া যাক। ডিড ইউ ক্লিন ইউর রুম, ডিড ইউ ক্লিন ইউর রুম। তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে, শি ডিড নট সে এনিথিং, শি ডিড নট সে এনিথিং। সে কিছু বলেনি, হোয়ার ডিড ইউ ফাইন্ড দি কি, হোয়ার ডিড ইউ ফাইন্ড দি কি। আপনি চাবিটি কোথায় পেলেন, হোয়াই ডিড ইউ বাই দি ফ্লাওয়ার, হোয়াই ডিড ইউ বাই দি ফ্লাওয়ার্স। কেন তুমি ফুলগুলো কিনেছিলে। আজকে এই পর্যন্ত, আশা করি আপনাকে
স্পোকেন ইংলিশে ডিড এর ব্যবহার বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর পারলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের, যাতে সেও এই বিষয়টি জানতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর সেলফ।